নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 30 অক্টোবর টু 5ই নভেম্বর। 30 অক্টোবর টু 5ই নভেম্বর 12 রাশির আলোচনার আগে অবশ্যই আমি গ্রহ ট্রানজিটটা একটু বলে নিই। 30 অক্টোবরে কিন্তু রাহু মেষ রাশিতে মীন রাশিতে প্রবেশ করছে, কেতু তুলা রাশিতে কোন রাশিতে প্রবেশ করছে, এই নিয়ে কিন্তু আমার প্রোগ্রাম দেওয়া আছে 12 রাশির উপর রাহুর ট্রানজিটে কী এফেক্ট হবে, অবশ্যই আপনার সেটা দেখে নিন। আজকে বলবো মকর রাশি নিয়ে। এই সপ্তাহটা আপনার যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটবে, সেটা বিশেষ করে ফ্যামিলির লোকেদের সাথে, বাচ্চাদের সাথে, বা আপনার ব্যবসা যদি থাকে ব্যবসার জায়গাটায় আপনার মধ্যে প্রচুর একটা ব্যস্ততা থাকবে। যদি এই সপ্তাহে পরিশ্রম করতে পারেন লেথার্জিটা কাটিয়ে, মাঝে মাঝে পড়ে মকর রাশিটা কিন্তু ভীষণ লেথার্জি এসে যায়, মানে অনেক কিছু দোহাই দিয়ে ওদের ভীষণ এক্সকিউজ দেখায়, সেটা না দেখিয়ে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট তার ফায়দা তুলতে পারবেন। সেটা যদি এই সপ্তাহে নয় নেক্সট উইকে, না হলে তার পয়সা কিন্তু তার ফায়দা পাবেন। অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন, হতে গিয়ে হচ্ছে না, সেটা কিন্তু কিছুটা হলেও এগাবে এই সপ্তাহে, পুরোটা কমপ্লিট হয়ে যেতে পারে, পাওনা টাকা আদায় হতে পারে, কিন্তু আপনার বারে বারে সেই জায়গাটা নক করতে হতে পারে। কোনো কারণে আপনাকে একটা চাপের মধ্যে পড়তে হতে হবে, সেটা আপনার ফ্যামিলির লোকেদের দ্বারা হোক বা বাইরের মহাজনের দ্বারা হোক, বা আপনি হয়তো কোনো কারণে কারোর কাছে টাকা নিয়েছিলেন সেই জায়গাটা দিতে পারছেন, এরকম একটা ব্যাপার হতে পারে। এটার জন্য আপনার একটা টেনশন, আপনি ভীষণ নার্ভাস হয়, ভীষণ অল্পতেই নার্ভাস হয়ে যান, এটা কিন্তু আপনার একটা ড্রব্যাক্স মকর রাশি। শরীরটা হয়তো একটু বিগড়েছিল, আস্তে আস্তে সেটা ঠিক হবে, কারণ আগের সপ্তাহে শরীরটা আপনার একটু ডিস্টার্ব করেছিল কোনো কারণে, এই সপ্তাহটাও কোনো কারণ একটু গাইনো ফ্যাক্টর হতে পারে, একটু সাবধান। যদি গুরুজনের কাছ থেকে কিছু হেল্প পেতে পারেন, আপনার যে লাইফ পার্টনার আছে তার শরীরটা নিয়েও কিন্তু আপনার মধ্যে ডিস্টার্ব হতে হবে। জমি জায়গা থেকে লাভবান হতে পারেন, বেনিফিটেড হবে জায়গা করে, কাজের জায়গায় কিন্তু একটু শত্রুতা হবে, সেটা কিন্তু আপনাকে খুব ট্যাক্টফুলি মানে, বারবার বলছি সবসময় ট্যাক্টফুলি কথাটা কেন বলছি, মুখ লাগাবেন না যখন সময় খারাপ আসে না বেশি কারোর সাথে, আমি সবাইকেই বলে আর্গুমেন্ট না করতে, সুস্থ লোকেরা শিক্ষিত লোকেরা কখনো বেশি অশান্তিতে থাকে না। আর একটা কথা মনে রাখবেন, সব কিছু মেনে নেওয়া মানেই যে আপনি ভুল বা বোকা বা আপনি দোষী তা নয়, কিন্তু এটা নিজেকে সরিয়ে নেওয়া, সে হয়তো একসময় পরে বুঝবে যে সেই ভুল করেছে যে আপনার উপরে অ্যাটাক। যেমন মকর ছিল কিন্তু বলছি এগুলো একটু মেনটেন করবেন, আর সেন্টিমেন্টাল ভাবটা কাটাবেন, আপনার ভীষণ অল্পতে সেন্টিমেন্টাল হয়ে যায়, কেউ যদি আপনাকে একটু জোরে ধমক দেয় বা জোরে কোনো কথা বলে বা আপনার বিরুদ্ধে বলে, আপনি তারা ছায়া মারাবেন না, কিন্তু সেটা আপনার ভালোর জন্য বলছি সেটা আপনি বুঝতে পারেন না, এইটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি ড্রব্যাক। পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, আস্তে আস্তে যে নাও এই সপ্তাহে পান আস্তে পাওয়া যাওয়াটা তৈরি হবে। যাই হোক, একটা ওভারঅল বিচার দিলাম, আশা করি আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, আর যত পারবে লোকের কাছে শেয়ার করেন, যত শেয়ার করেন তত জিনিসটা স্প্রেড হবে, লোকে জানতে পারবে। আজ মতো নমস্কার, সবাই ভালো থাকুন।